হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমার নাম সুব্রত মাইতি, আমার চ্যানেল বং বায়োটেকে স্বাগত। আজকে নতুন একটা টপিক শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট আর সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেথড। এখানে মাল্টিপল সিকোয়েন্স সম্বন্ধে ছোট্ট একটু ধারণা দেব, ঠিক আছে। এখানে পুরোটা হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কাকে বলে আর সিকোয়েন্স অ্যালাইনমেন্ট কি, তার টাইপস মানে কি টাইপস নয় মানে মেথড, তো কী কী মেথড আমরা করতে পারি সেগুলো সেই সম্বন্ধে আলোচনা করবো। তো আজকে চলো given that's how we live it, don't be mad at the system, it's simply how we've existed. Friends, sequence alignment bolte bojhte dutu sequence er majhe matching jeta ke bola chhe dutu sequence er majhe matching ke sequence alignment bole, dutu sequence er majhe matching ke sequence alignment bole. আর এক্ষেত্রে মাল্টিপল ডিফারেন্ট সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মধ্যে ডিফারেন্স কি, মাল্টিপল ক্ষেত্রে কথার নামের কথার মাত্রেই হচ্ছে তার মিনিং আছে। মাল্টিপল মানে হচ্ছে অনেকগুলো সিকোয়েন্স এর মধ্যে অ্যালাইনমেন্ট ম্যাচ, যেটা বোঝায় সেটাকে যে অ্যালাইনমেন্ট করবো মাল্টিপল। আর এমনি যেটা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট সেটা আমরা দুটো সিকোয়েন্সের মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট করবো। এই অ্যালাইনমেন্ট মেথড এটা হচ্ছে বায়োমেট্রিক্স এর খুব গুরুত্বপূর্ণ একটা মেথড, ইম্পর্টেন্ট জিনিস সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। আমরা বিভিন্ন দুটো যে আননোন যে সিকোয়েন্সগুলো পাই তার মধ্যে যে ওকে ম্যাচ করার জন্য যে সিকোয়েন্স এ করে তাহলে আমাদের এই জন্য সিকোয়েন্স অ্যালাইনমেন্টটা দরকার। এবার সিকোয়েন্স অ্যালাইনমেন্টের যে তিনটা মেথড আছে তো আমি লিখছি। একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স বা হচ্ছে ডট প্লট, সেকেন্ড যেটা আছে ডাইনামিক প্রোগ্রামিং এ দুটো অ্যালগোরিদম আছে, দুটো অ্যালগোরিদম আমি পরে বলছি। দুটো অ্যালগোরিদম আমরা একটা হচ্ছে গ্লোবাল আর একটা হচ্ছে লোকাল, যেটা হিরোইস্টিক মেথড আমরা আগে লেকচার ভিডিওতে দেখেছিলাম আগে, এটা হচ্ছে ফাস্টা ব্লাস্টার সম্বন্ধে যেটাকে বলবো সেটাকে হচ্ছে আমার হিরোইস্টিক মেথড বলবো। তো এই জেনারেলি তিনটে মেথড কিসের জন্য, না মাল্টিপল সরি সিকোয়েন্স অ্যালাইনমেন্টের মেথড, এই তিনটার মাধ্যমে আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করতে পারি। এবার হচ্ছে আমরা চলে আসবো ডট ম্যাট্রিক্স। ডট ম্যাট্রিক্স জিনিসটা কি, না ডট ম্যাট্রিক্সটা হচ্ছে দুটো সিকোয়েন্সের মাধ্যমে যে দুটো সিকোয়েন্স একটা দেওয়া যায় তার মধ্যে রিপিটিভ যে সব বেসগুলো থাকে, যেমন এ এ টি জি। এবার এ এ টি জি এটা ফার্স্ট সিকোয়েন্স, সেকেন্ড সিকোয়েন্সে যখন এ টি টি সি এরকম করে যখন থাকবে এই এ টি টির মাঝে যে ম্যাচগুলো থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ডট ম্যাট্রিক্স। সেটার মাধ্যমে ডট ডট মানে হচ্ছে ফুটকি দিয়ে মানে বিন্দু দিয়ে আমরা এর অ্যালাইনমেন্টটাকে বোঝানোর চেষ্টা করি, সেই জন্য হচ্ছে আমরা এটাকে ডট ম্যাট্রিক্স বলে আছি। তো ডট ম্যাট্রিক্স আমি ড্র করছি, এটা ছক আঁকতে হয় তো সেটা আঁকছি। ছটা আর একটা সিকোয়েন্স টু যেটা আছে, সিকোয়েন্স টু আমিও দিলাম, সিকোয়েন্স টু তে আছে টি এ জি সি টি এ ছটা, তো এটা সিকোয়েন্স। এবার কি করতে হবে, এই যে দুটো সিকোয়েন্স আছে তো আমি দুটোর ঘরে হচ্ছে এখানটা করতে হবে, তো এখানে আমরা করে দেবো সিকোয়েন্স ওয়ান আর এটা করে দেবো সিকোয়েন্স টু। সিকোয়েন্স ওয়ানে কি আছে, না এ আছে তো এ বসাবো, এখানেও এ আছে এ বসাবো, এখানে টি আছে টি বসাবো, এ আছে এ বসাবো, জি আছে জি বসাবো, একটা সি আছে সি বসাবো।
তো এই হচ্ছে মানে হচ্ছে চক, এটা ফার্স্ট সিকোয়েন্স। তো আমি এইখানটা এর দিকে টেনে দেবো, কারণ হচ্ছে সিকোয়েন্স টু যেটা আছে, টি আছে, এ আছে, জি আছে, সি আছে, টি আছে, আর হচ্ছে এ আছে। তো আমার এরকম প্রত্যেকটার মধ্যে আঁকা টেনে দিয়ে যাবো, স্ট্রেট লাইন টানা হবে, হলো। এরকম একটা ডট ম্যাট্রিক্স এ এরকম একটা প্লট সৃষ্টি করতে হয়, গ্রাফ মানে আছে ছক। এবার কি করতে হবে না, এখানকার রুলটা হচ্ছে আমার সিকোয়েন্স ওয়ানে যে এ আছে, এ আছে, আর সিকোয়েন্স টু তে আমার এখানে এ সঙ্গে এ যেগুলো যেখানে ম্যাচ করবে সেখানে আমি শুধু বিন্দু, এরকম একটা বিন্দু দেবো, ঠিক আছে? তো সেই বিন্দুটা আমি এখানে কি করছে ভালো করে লক্ষ্য করো, এখানে এর ক্ষেত্রে এখানে টি আছে আর ফার্স্ট সিকোয়েন্সের সঙ্গে সেকেন্ড সিকোয়েন্স ম্যাচ হবে। তো সবসময় এর এটা লক্ষ্য করো, ফার্স্ট সিকোয়েন্স থেকে সেকেন্ড সিকোয়েন্স ম্যাচিং করার। তো ফার্স্ট সিকোয়েন্স এ, তো সেকেন্ড সিকোয়েন্সে এখানে টি আছে মানে এখানে বিন্দু দেওয়া হবে না, ঠিক আছে? তো এ, তো এখানে এ, তো এ সঙ্গে যে এখানে একটা বিন্দু হলো। এবার এ আর এখানে কোথায় আছে লাস্ট, তো এ সঙ্গে এখানে ম্যাচ করছে হচ্ছে এ, হয়ে গেল। সেম এখানে সেকেন্ড এর ক্ষেত্রে, সেকেন্ডের ক্ষেত্রে টি তো নেই, তো এ এখানটা বসবে, টির ক্ষেত্রে আবার এখানটা এ বসবে, হলো। আর এখানেও এ আছে, তো মানে এখানটাও ফুটকি আর এখানটাও ফুটকি, ওকে। এবারে আসছি টি, টি কোথায় কোথায় আছে, টি হচ্ছে এর সঙ্গে এ জমে আছে, তো এখানে আমরা ফুটকি দেবো বিন্দু। আর টি কোথায় আছে না, উপরে মানে এরপরে মানে এই সাজা যদি এর নিচে টি, হলো। এবার কি হবে না, জি, জি কোথায় কোথায় আছে, জি এখানটায় আছে, মিন ফার্স্ট ফার্স্ট সিকোয়েন্স আর সেকেন্ড সিকোয়েন্স আমার নিচে হবে, সবসময় ফার্স্ট সিকোয়েন্স থেকে সেকেন্ড সিকোয়েন্স ম্যাচ হবে, সেকেন্ড থেকে ফার্স্ট এসে এরকম নয়, ঠিক আছে? তো ফার্স্ট সিকোয়েন্স জি যেটা আছে, তো জি সঙ্গে এখানে আমরা ফুটকি দেবো জি, আর এখানে জি কোথাও নেই তো ফুটকি দেবো না। এবার সি আসবো, সি হচ্ছে এখানটায়, আর কোথাও সি নেই, এই হলো বিন্দু দিয়ে বোঝানো হলো, ঠিক আছে? তারপর এবার হবে কি, এবার এখানে ক্ষেত্র হবে যে এখানে মেন দুটো অ্যালাইনমেন্ট হয়, একটা হচ্ছে মেন অ্যালাইনমেন্ট স্কোর আর একটা হচ্ছে নয়েজ, দুটো পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে মেন অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে নয়েজ, এই দুটো ডট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এখানে প্লট হয়। আর মেন অ্যালাইনমেন্ট গুলো কি না, যেখানে দেখতে হবে এই যে আমরা বিন্দু দিয়ে যেটা এ করলাম সেটা একসঙ্গে তিন থেকে বা চারটা যদি বিন্দু এক লাইনে স্ট্রেট লাইনে যদি মিশে যায়, তো আমরা এখন স্ট্রেট লাইনে এখন টেনে দেবো, টেনে দিলে যেটা হবে সেটা হচ্ছে মেন অ্যালাইনমেন্ট। আর নয়েজকে কি বলবো না, যখন দুটো মিলবে মানে তিনটার কম দুটো মিলবে, তখন সেটাকে হচ্ছে ছোট একটা মানে স্ট্রেট লাইন টেনে দিয়ে সেটা হচ্ছে নয়েজ, পরীক্ষায় এরকম একটা দেয়, ঠিক আছে? তো আমি কি করছি সেটা দেখো, এখানে এক দুই তিনটা মিলছে, এ দেখো এই এইখানটা যে এটা সরাসরি তিনটা মিলছে, তো এখানে চারটা কোথাও মিলছে না, তো আমার কি হবে না, এই যে বড় ওইটা আছে, তো এটা আছে এরকম, এটা একটা মিললো তিন, এটা মেনা দেখবে, আবার এটা যেখানে মিলছে না এটা দেখো চারটা মিলছে, ঠিক আছে? যেহেতু এখানে নয়েজটা যদি এখানে মিলছে না, তাহলে আমার এখানে নয়েজ নেই। অনেক সময় কি হয় না, দুটো মাঝখানে এখন থাকে, ধরো এখানটা হচ্ছে টি না থেকে বাইজান, ধরো এখানে জি থাকবে, তো আমার জি এখানটায় এসে, তো এই দুটো সঙ্গে একটা ম্যাচ করে হচ্ছে নয়েজ সৃষ্টি হচ্ছে। আর এই দুটো যেটা আছে এটা হচ্ছে মেন অ্যালাইনমেন্ট, তো এটা হচ্ছে তোমার ডট ম্যাট্রিক্স বা ডট প্লট বোঝানো হচ্ছে, দ্যাট ইজ দ্য ডট ম্যাট্রিক্স বা ডট প্লট। তাহলে কি করা হলো বোঝা গেল, আমাদের দুটো সিকোয়েন্স থাকবে, একটা সিকোয়েন্স এরকম দেওয়া থাকবে, তো আমাদের এখন ছকেট নিতে হবে, সবসময় মনে হবে এদিকে ফার্স্ট সিকোয়েন্স হবে আর এদিকটা হবে সেকেন্ড সিকোয়েন্স। এবার ফার্স্ট সিকোয়েন্স যেটা আছে, তো আমরা এখন যেরকম লেখা আছে এরকম লিখে দেবো, আর সেকেন্ড সিকোয়েন্সেও সেরকম লিখে দেবো। এবার দেখতে হবে যে এর সঙ্গে কোথায় এর সঙ্গে কোথায় ম্যাচ হচ্ছে, যেখানে ম্যাচ হবে সেখানে বিন্দু ফুটকি ডট,
সেকেন্ড দিয়ে এম করে এবার মনে রাখতে হবে যে চারটা একসঙ্গে বা তিনটা একসঙ্গে মিশলে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে মেন অ্যালাইনমেন্ট। আর যেটা তিনটার কম দুটো, সেটা ছোট ছোট যে স্ট্রেট লাইনগুলো হবে সেটা হচ্ছে নয়েজ। একটা একটা এরকম প্লটে দু তিনটে নয়েজ থাকতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যে বড় স্ট্রেট লাইন সেটাও দু তিনটা থাকতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের দুটো পার্ট, মেন অ্যালাইনমেন্ট আর নয়েজ। এবার আমি আসবো ডাইনামিক প্রোগ্রামিং। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামে দুটো আলাদা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। এবার কি হচ্ছে, গ্লোবালেও একটা, যেটা গ্লোবালেও আছে ভাগ আছে, গ্লোবাল 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 আর লোকালের তো ভাগ আছে। কি ভাগ আছে, নাম গ্লোবালের হচ্ছে নিডিলম্যান, নিডিলম্যান উঞ্চ, NWD নিডিলম্যান উঞ্চ, WUNCH নিডিলম্যান উঞ্চ মেথড। আর লোকালে যেটা আছে স্মিথ ওয়াটারম্যান ম্যাট্রিক্স, এই দুটো ডাইনামিক প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ হয়। এবার কি হচ্ছে, এই দুটো মেথড, সেগুলো একটা হচ্ছে ওই ছক যেরকম করেছিলাম সে ছক করতে হবে, কিন্তু ওখানে ডট বসানো হবে না, এখানে হচ্ছে সংখ্যা দিয়ে ফিল আপ করতে হবে, ম্যাট্রিক্স ফিলিং করতে হবে। তো এই দুটোর ক্ষেত্রে তিনটে করে পদ্ধতি আছে, স্টেপস আছে। এবার স্টেপস গুলো কি, এই দুটোর ক্ষেত্রে স্টেপস হচ্ছে, স্টেপস এ হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন দুই, সেকেন্ড ম্যাট্রিক্স ফিলিং, সি ট্রেস ব্যাক। তো এই দুটোর ক্ষেত্রে স্মিথ নিডলম্যান উঞ্চ আর স্মিথ ওয়াটারম্যান ক্ষেত্রে দুটো মেথডের ক্ষেত্রে তিন, মানে এই তিনটা স্টেপস ফলো করতে হয়, ফিল আপ করতে হয় ছকটা। এবার কি হচ্ছে, নিডলম্যান আর স্মিথ এই দুটোর মেথডের ক্ষেত্রে এই দুটো স্টেপস সেম, কিন্তু এই ট্রেস ব্যাক মেথডটা নিডলম্যানের আলাদা স্মিথের আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে একটু হার্ড আছে, আমার নিজেরও বুঝতে অসুবিধা হয়, এটা অনেকদিন আগে করছিলাম আমি ভুলে গেছি, দেখতে হবে আমার পরে পরের নেক্সট নেক্সট ভিডিওতে আমরা বানাবো, এটা চেষ্টা করবো আমি। তবে এই যে তিনটা স্টেপস থাকে দুজনের ক্ষেত্রে এখানে ফর্মুলা লাগে, একটা বড় লেন্দি ফর্মুলা আছে, ফর্মুলাটা বলে দেবো আমার নেক্সট ভিডিওতে, কিন্তু ফর্মুলাটা করে এটা উদাহরণ দিয়ে না বোঝাতে বুঝতে পারবে না, খুবই হার্ড আছে ওটা, ঠিক আছে। আর তেমন কিছু নেই, এই তাহলে তিনটা স্টেপস থাকে, দুটো পদ্ধতি নিডলম্যান উঞ্চ পদ্ধতি সেম, মানে একটাই পুরো নাম নিডলম্যান উঞ্চ, আর লোকালের ক্ষেত্রে স্মিথ ওয়াটারম্যান ম্যাট্রিক্স। পরীক্ষায় হেভি হেভি ইম্পর্টেন্ট দেয় পরীক্ষায়, ঠিক আছে, আর কম্পিটিটিভ পরীক্ষাতেও এগুলো দেয়। তো এর তিনটা স্টেপস থাকে, একটা ইনিশিয়ালাইজেশন, ম্যাট্রিক্স ফিলিং আর ট্রেস ব্যাক। তো এই দুটো পদ্ধতি, ফার্স্ট দুটো পদ্ধতি দুটো এই দুটোর ক্ষেত্রে সেম। আসল কথা হচ্ছে ট্রেস ব্যাক মেথড, একটা উপর থেকে ট্রেস ব্যাক হয়ে হয়ে আসে, আর একটা কি হয় মানে এর মিডলম্যান হচ্ছে ক্ষেত্রে ট্রেস ব্যাকটা উপর থেকে হয়ে আসে, জিরো টু এসে মানে সংখ্যা দিয়ে গুনে গুনে আসে, আর এর ক্ষেত্রে ট্রেস ব্যাকটা কি হয় নিচ থেকে গোনা হয়, দ্যাট ইজ আ ডিফারেন্স। কিন্তু দুটো এটা যদি বোঝা যায় তাহলে ইজি, কিন্তু একটু হার্ড আছে বুঝতে। আর হচ্ছে আর বাকি রইলো হচ্ছে হিউরিস্টিক মেথড। হিউরিস্টিক মেথড আমরা জানি যে ব্লাস্টার আর ফাস্টার, ব্লাস্টার জানা তো বেসিক লোকাল অ্যালাইনমেন্টস আর টুল, ঠিক আছে। ব্লাস্টার ফাস্টার আগের যে ভিডিওগুলো আগে আমি রেকর্ডিং করেছি সেগুলো দেখতে পারো, ব্লাস্টার আর ফাস্টার দুটো সেম, ফাস্টার ফরম্যাট হয়। এই হচ্ছে হিউরিস্টিক মেথড, এই তিন এই দু হচ্ছে মানে এই তিনটার পদ্ধতি হচ্ছে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেথড।
তিনটের মাধ্যমে আমরা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেজার করবো। আর মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টেরও মেথড আছে, মাল্টিপল সিকোয়েন্সের মেথড যে ইউজ করা হয় যেটা মেনলি মাল্টিপল দুটো তিন চারটা মানে চার পাঁচটা সিকোয়েন্সে, চার পাঁচটা কেন অনেক বেশি সিকোয়েন্সও হতে পারে যেগুলো সিকোয়েন্স অ্যালাইনমেন্টে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। আর এখানে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের একটা টুল ইউজ হয়, মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টকে আমরা এনএসএ লিখি। তো মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্টের টুল ইউজ হয় ক্লাস্টার ডব্লিউ, এটা কি ইম্পর্টেন্ট ক্লাস্টার ডব্লিউ এনএসএ মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। তো এই হচ্ছে টোটাল হচ্ছে আমার সিকোয়েন্স অ্যালাইনমেন্ট মেথড। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পারো তাহলে যে কমেন্ট করো, আর যদি কোনো না বুঝতে পারো তাও কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে সেটা বলো প্লিজ। আর প্রেস দা হিট দ্য লাইক বাটন, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, কেউ নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো প্লিজ, নতুন নতুন অনেক ভিডিও আসছে। আর প্লিজ আমাদের ফিডব্যাকটা দেবেন দয়া করে, আর আমি অনেক চেষ্টা করছি আমার বোঝানোর এই একটু কিছু। আর আমাকে চাইলে ফেসবুক পেজে ফলো করতে পারো, ফেসবুক পেজে সমস্ত কোনো আপডেট থাকে, কবে ভিডিও আসবে না আসবে সমস্ত কিছু ওখানে ফেসবুক পেজে থাকে। ফেসবুক পেজ হচ্ছে ওয়ার্ল্ড অফ বায়োটেকনোলজি। আর আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের আইডি হচ্ছে লিওনেল আন্ডারস্কোর শুভ 10। আর হচ্ছে ফেসবুকে আমার অ্যাকাউন্ট সুব্রত মাইতি, চ্যানেল যেমন ফলো করতে পারো। আর চ্যানেলটাকে যে নতুন আমার চ্যানেলে যে আসবে তাকে সাবস্ক্রাইব করবে। আর টিল দেন ততক্ষণে বাই।